সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের এই ক্লাসটি পরিচালনায় আমি আফসানা সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা মজিজ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আমরা আজকে পড়তে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে কোরআন এবং হাদিস শিক্ষা পবিত্র কোরআন শিক্ষা করার জন্য কি কি বিষয় লাগে কোন কোন বিষয়ের আঙ্গিকে পবিত্র কোরআন সুন্দর করে শেখা যায় পবিত্র কোরআন তেলাওয়াত কয়ভাবে করা যায় এবং এই সুন্দর বিশুদ্ধ তেলাওয়াতের জন্যে কোন বিষয়টির প্রয়োজন হয় পাশাপাশি হাদিস শিক্ষারও কয়েকটি বিষয় এখানে অন্তর্ভুক্ত রয়েছে আমরা জানি তাজবিদ হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য নিয়মকানুন শিক্ষা অর্থাৎ পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্যে যে নীতিমালাগুলো রয়েছে তাকেই একত্রে বলা হয় তাজবিদ তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা অর্থাৎ সুন্দরভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকেই আমরা তাজবিদ বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ এর শিরোনাম হচ্ছে তাজবিদ এটা তোমরা পেয়ে যাবে তোমাদের মূল বই একান্ন এবং বাউান্ন নাম্বার পৃষ্ঠায় আজকের এই অধ্যায়ে অধ্যয়ন করে আমরা তাসবিদের পরিচয় এবং এর গুরুত্ব সম্পর্কে জানতে পারবো প্রথমেই আমরা জানবো তাসবিদের পরিচয় অর্থাৎ কাকে বলে এবং এই দিয়ে আমরা কিভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে বিষয়টাও আমরা সে আজকে জানব প্রথমে আমরা তাজবিদের একটি পরিচয় জেনে নেই কোরআন মাসজিদ তেলাওয়াতে অনেক সব পাওয়া যায় এটি সর্বশ্রেষ্ঠ নফলি বাদাত এর দ্বারা বান্দা বিরাট সম্মান ও মর্যাদার অধিকারী হয় নয় করা হয় অনেক সম্মান এবং মর্যাদা দেওয়ার কথা পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে তো এই জন্য কি করতে হবে বিশুদ্ধ ভাবে কোরআন তেলাবাদ করতে হবে আর এই বিশুদ্ধ ভাবে কোরআন তেলাবাতের সহায়ক হচ্ছে তাজফিদ কোরআন শুধু ব্যক্তিকেই নয় বরং তার পিতামাতাকেও সম্মানিত করে হাদিসে এসেছে যে ব্যক্তি কোরান পাঠ করে এবং তদানুযায়ী আমল করে কেয়ামতের দিন তার পিতামাতাকে মুকুট পরানো হবে এই মুকুটের উজ্জ্বল্য সূর্যের আলোর চেয়েও বেশি হবে অন্য একটি হাদিসে রাসুস ইসলাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় এটা বুখারির একটি হাদিস তিনি আরো বলেছেন তোমরা কোরআন তেলাবাদ করো কেননা কেমতের দিন তা নিজ পাঠকারীকে পাঠকারীদের জন্য সুপারিশ করবে এ হাদিসটি মুসলিমে রয়েছে অতএব বোঝা গেল কোরআন তেলাওয়াতের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি বেশি নিয়মিত কোরআন পাঠ করতে হবে এবং কোরান পাঠে অন্যকে উৎসাহিত করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে কোরআন তেলাওয়াতের যেই বিষয়গুলো আমরা দেখলাম যে মর্যাদা আমরা দেখলাম শুধুমাত্র ব্যক্তির মর্যাদা নয় বরং পাশাপাশি দেয়া হয়েছে তার পিতা মাতারও মর্যাদা তাদেরকে কেমতের দিন উজ্জ্বল মুকুট পরানো হবে তাদেরকে সকলের মধ্যে আলাদা করে সম্মান প্রদর্শন করা হবে আর এই সম্মান পেতে হলে আমাদেরকে কি করতে হবে বিশুদ্ধভাবে ভাবে কোরআন করতে হবে কোরআন করতে গেলে আমাদের লাগবে হচ্ছে তাজবিদ আমাদের তাজবিদ সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে এবং এই তাজবিদ অনুসারে আমাদেরকে কোরআন পাঠ করতে হবে তাজবিদ শব্দের অর্থ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে সুন্দর করা মূলত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের যে নিয়ম এবং কায়দাগুলো রয়েছে এগুলোকেই একত্রে তাসবিদ বলা হয় এগুলোর মধ্যে রয়েছে নুন সাকিন ও তানবিরের তানভিনের একটি বর্ণনা রয়েছে আরেকটি রয়েছে মিম সাকিনের একটি বর্ণনা রয়েছে এই দুই যে নিয়ম রয়েছে মিম সাকিনের নিয়ম এবং তানভিনের নিয়ম এই দুই নিয়ম অনুসারে বিশুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করা পাশাপাশি মদ রয়েছে প্রত্যেকটি অক্ষরের মাখরাজ জানা এবং প্রত্যেকটি অক্ষরের হক আদায় করে মদ গুন্না মিমসাকি নুনসাকিনের নিয়মানুসারে পবিত্র কোরআন তেলাবাদ করার যে পদ্ধতি এটাকে একত্রে কি বলা হয় তাজবিদ বলা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটি তাসবিদের পরিচয় পেয়েছি পাশাপাশি তাসবিদ আমাদের কেন প্রয়োজন কেন আমরা তাসবিদ সহকারে পবিত্র কোরআন তেলাবাদ করব। এই বিষয়টা আমরা জানতে পেরেছি মূলত বিশুদ্ধভাবে কোরান তেলাওয়াত করার জন্য তাসবিদ কিন্তু অত্যন্ত আবশ্যক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যতক্ষণ পর্যন্ত একটি হরফের হক আদায় করে বিশুদ্ধভাবে মাখরাজ সহকারে শব্দটি কিভাবে উচ্চারিত হয় অক্ষরটি কোথা থেকে উচ্চারিত হয় এগুলোও তাসবিদের অন্তর্ভুক্ত তো তাসবিদ মানেই হচ্ছে পবিত্র কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করা বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করা এই বিশুদ্ধ এবং সুন্দর ভাবে তেলাওয়াত করার জন্য যে নিয়ম কানুন গুলো রয়েছে সকল কিছুই হচ্ছে তাসবিদের অন্তর্ভুক্ত আমরা জানলাম তাসবিদের পরিচয় এবং তাসবিদের মাধ্যমে আমরা বিশুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করে নিজেরা যেমন মর্যাদার অধিকারী হতে পারি পাশাপাশি আমরা আমাদের পিতামাতাদেরকেও কি করতে পারি মর্যাদার অংশ করে নিতে পারি কেননা রাসুল ইসলামের বিশুদ্ধ হাদিস আমরা এখানে পেয়েছি যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে কিয়ামতের দিন তার পিতামাতাকে উজ্জ্বল মুকুট পরানো হবে আর সেই মুকুট হবে সূর্যের চেয়েও অধিক উজ্জ্বল তো এই যে যে বিষয় রয়েছে তার আলো সূর্যের চেয়েও বেশি হবে এবং সর্বোত্তম নফল বলা হয়েছে পবিত্র কোরআন তেলাবাদ করা আমলটি করতে গেলে অবশ্যই আমাদেরকে তাজবিদ সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে খুব ভালো জানাশোনা থাকতে হবে আমরা তাজবিদ সম্পর্কে বিস্তারিত করবো তার আগে আমরা তাসবিদের গুরুত্ব সম্পর্কে আজকের পাঠে জানব তাসবিদের গুরুত্ব কি সহি শুদ্ধভাবে ভাবে কোরআন পাঠের রীতিকে তাসবিদ বলে আল কোরআনের তেলাওয়াতের ফজিলত লাভের জন্য সহি ও বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে আর এই জন্য তাসবিদের জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন তাসবিদ অনুসারে কোরআন তিলাবাত করা ওয়াজিব তাসবিদ অনুসারে কোরআন না পড়লে পাঠকারী গুণাগার হবে এবং তার নামাজ বিশুদ্ধ হবে না তাসবিদ অনুযায়ী কোরআন পড়া সম্পর্কে আল্লাহ তালা বলেছেন পরতিলিল কোরআনা তার তিলা আপনি ধীরে ধীরে সুস্পষ্টভাবে ভাবে কোরআন করুন এটি সুরা মুজাম্মিলের চার নাম্বার আয়াত একটি হাদিসে বলেন ব্যক্তি দলভুক্ত যারা ও আল্লাহর হুকুমে লেখার কাজে ব্যস্ত আর যে ব্যক্তি কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার চেষ্টা করে কোরআন তেলওয়াত করে সেই দ্বিগুণ সোয়াব লাভ করবে এটা বুখারীয় মুসলিমের একটি হাদিস সুপ্রিয় শিক্ষার্থীরা অনেক সময় আমরা একটি ভুল ধারণা করে থাকি যে আমি তো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না তাহলে আমি কোরআন পড়ব না এটা আসলে সঠিক নয় বরং আমাদের বারবার চেষ্টা করতে হবে এখানে বলা আছে যে যে বারবার বিশুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করবে সে দ্বিগুণ সওয়াব পাবে এবং এই চেষ্টার সময় যে ভুল ত্রুটি হবে আল্লাহ সেটাকে ক্ষমা করে দিবেন অর্থাৎ তোমাকে অবশ্যই তাসমিদ সহকারে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে এবং এই কোরআন তেলাওয়াতের শিক্ষাকালীন সময়ে তোমার যে ভুল হবে অর্থাৎ এটা ভালোভাবে আয়ত্ত করা পর্যন্ত যে ভুলভ্রান্তি হবে আল্লাহ সেটা মাফ করে দিবেন এবং বারবার চেষ্টা করতে হবে কোরআন করার সহকারে যদি করতে না পারো তাহলে যেই ক্ষতিগ্রস্ত হবে যে বিষয়গুলোতে যে তোমার ইবাদাত কবুল হবে না নামাজ কবুল হবে না নামাজ কিন্তু আমাদের মৌলিক ইবাদাতের মধ্যে অন্যতম একটি কিন্তু এই ইবাদাত করার সময় আমাদের কি করতে হয় তেলাওয়াত করতে হয় অর্থাৎ এই ইবাদত সুন্দরভাবে সম্পাদন করার জন্যে আমাদের নামাজের মধ্যে তেলাওয়াত করতে হয় এই তেলাওয়াতটা আমরা যদি বিশুদ্ধভাবে না করতে পারি তাহলে নামাজ শুদ্ধ হবে না আর এই ইবাদাতের মাধ্যমে অর্থাৎ সালাতের মাধ্যমে আমরা যে দোয়া করে থাকি যদি ইবাদাত কবুল না হয় তাহলে সেই দোয়াও কবুল হবে না তাসবিদের কিন্তু আসলে অনেক গুরুত্ব রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠ শেষে আমরা জানলাম যে তাসবিদের পরিচয় তাসবিদ কাকে বলে এবং তাসবিদ অর্থ কি এবং তাসবিদের গুরুত্ব কি এ বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি আমি আশা করছি যে আজকের পার্টটি এই লেকচারের আলোকে যদি তোমরা দেখো তাহলে তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে পাশাপাশি তোমরা এই পাঠ থেকে যে কাজটি করবে সুন্দর করে বহু নির্বাচনী প্রশ্নগুলো তুলে রাখবে এবং এগুলো খাতায় তুলে নোট করে পড়াশোনা করবে পাশাপাশি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে কেননা তোমাদের পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে তোমরা একশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো সেখানে তিরিশ মার্কের থাকে বহু নির্বাচনী প্রশ্ন পাশাপাশি সত্তর মার্কস থাকে সৃজনশীল প্রশ্ন তো এই দুই শ্রেণীর প্রশ্ন সল্ভের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই বই থেকে বেসিক প্রশ্নগুলো করতে হবে তোমাদের সৃজনশীল প্রশ্ন সাধারণত একটি উদ্দীপকের আলোকে হয়ে থাকে কিন্তু যদি তোমার বইয়ের এই বেসিক প্রশ্নগুলো পড়া থাকে তাহলে তুমি কি করতে পারবে উদ্দীপকের আলোকে যে কোনো প্রশ্নেরই উত্তর প্রদান করা তোমার জন্য অনেক বেশি সহজ হবে তাই আমার পরামর্শ হচ্ছে তোমরা বইতে যে মৌলিক প্রশ্নগুলো রয়েছে হেডলাইন ভিত্তিক যে বেসিক প্রশ্নগুলো দেয়া আছে এই প্রশ্নগুলো করবে। যেমন কাকে বলে গুরুত্ব সাধারণত একটি উদ্দীপকের তোমাকে বলা হবে যে লিখো এখানে কি করা হয়েছে সেটা ব্যাখ্যা করো হয়তো সেখানে তাজবিদের গুরুত্বটি ব্যাখ্যা করা হয়েছে তাই যদি তুমি তাজবিদের গুরুত্ব সম্পর্কে ভালো করে প্রিপারেশন নাও তাহলে উদ্দীপকের আলোকে ওই সকল প্রশ্নেরও তুমি সুন্দর করে উত্তর করতে পারবে আমি তোমাদের আজকের বাড়ির কাজটা একটু সলভ করে দিচ্ছি আমি আশা করছি সকলেই তোমরা বাসায় বসে খাতায় সুন্দর করে এই বাড়ির কাজটি করবে প্রথমতই হচ্ছে তাজবিদ কাকে বলে তাজবিদ কাকে বলে তাজবিদ যদি থাকে এরকম যে তাজবিদ শব্দের অর্থ কি তাহলে আমরা জানবো তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা আর তাসবিদ হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন পাঠের রীতিকে তাসবিদ বলে এখানে তোমার নিজের বানিয়ে লেখার কোনো সুযোগ নেই হুহু বইতে তোমাদের যেই সংজ্ঞাটা দেয়া আছে তোমরা সেই সংজ্ঞাটাই গ্রহণ করবে অর্থাৎ সংজ্ঞাটি হচ্ছে সহি কোরান কোরআন পাঠের রীতিকে তাসবিদ বলে যদি আমি এটাকে একটু ব্যাখ্যা করি তাহলে আমরা জানবো যে তাসবিদ হচ্ছে হরফের উচ্চারণ পাশাপাশি নুন এবং তানবিনের যে কায়দা রয়েছে মিম সাকিনের যে নিয়ম রয়েছে এবং টেনে পড়ার যে বিষয়টি রয়েছে সবগুলোই হচ্ছে একত্রে তসবিদের অন্তর্ভুক্ত অর্থাৎ পবিত্র কোরআন সুন্দর করে পড়ার জন্যে আমাদের যেখানে যে নিয়ম কানুন লাগে সবগুলোই হচ্ছে তাসবিদ আমরা জানলাম তাসবিদ কাকে বলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি এই প্রশ্নটি তোমরা তোমাদের নিজেদের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে এর পরের প্রশ্ন হচ্ছে তাসবিদের গুরুত্ব লিখো তাসবিদের গুরুত্ব অনেক বেশি এটা তোমরা ইতিপূর্বে আমার লেকচারেই সুন্দর করে ক্লিয়ার হয়েছো তারপরও আমি তোমাদেরকে এখানে আরেকটু বলে দিচ্ছি তাসবীদের গুরুত্ব এই কারণে সবচেয়ে বেশি কারণ কুরআন তেলাওয়াতের যে ফজিলত রয়েছে সেটা তুমি পাবে না যতক্ষণ পর্যন্ত না তুমি বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করবে যদি তুমি সহি বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত না করো তাহলে কুরআন তেলাওয়াতের যে সব রয়েছে সেটা পাবে না ফজিলত পাবে না পাশাপাশি তুমি যদি চেষ্টা না করো বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য তাসবীদ শিক্ষার জন্য তাহলে তুমি ভুলভাবে তেলাওয়াত করার জন্য গুণাকার হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তাসবিদের আরো যে গুরুত্ব রয়েছে যে আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন তুমি তাসবিদ সহকারে অর্থাৎ ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো এছাড়া যারা এই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কষ্টকর হওয়া সত্ত্বেও যারা বারবার চেষ্টা করবে তাদেরকে দ্বিগুণ সওয়াব দেয়া হবে পাশাপাশি কোরআন তেলাওয়াতের জন্য যে মর্যাদা রয়েছে অর্থাৎ কেয়ামতের দিন পিতামাতাকে মুকুট পরানো হবে আহ পিতামাতারও একটি মর্যাদা প্রদান করা হবে এই মর্যাদা যদি তুমি পেতে চাও বা উত্তম ব্যক্তি হিসেবে যদি তুমি আল্লাহর সম্মুখে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে তাজপিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে

সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের বাড়ির কাজটি তোমরা খুব সুন্দর করে ভালোভাবে বাসায় খাতায় তুলে করবে বলে আশা করছি তোমাদের আগামী ক্লাসকে সকলকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি আমি আশা করছি যে আজকের ক্লাসটি যদি লেকচারের আলোকে মিলিয়ে পাশাপাশি তোমরা বই দেখে একটু পড়াশোনা করো তাহলে তোমরা অনেকাংশে উপকৃত হবে আজকের এই ক্লাসটির যে লেকচার সেটা তোমরা পেয়ে যাবে মূল বই পৃষ্ঠা নাম্বার একান্ন এবং বা মূল বই থেকে তোমরা বেসিক প্রশ্নগুলো প্র্যাকটিস করবে বলে আশা করছি সকলের সুস্বাস্থ্য কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম